আজি রাজ্যের বিভিন্ন জিলারে লাগি রহিব বর্ষা। আসন্তা 24 ঘন্টা মধ্যে কটক, জগৎসিংহপুর, কেন্দ্রপড়া, যাজপুর, ঢেঙ্কানাল, কেন্দুঝর ও ময়ূরভঞ্জ এই সব জিলামানঙ্কৰে প্রবল বর্ষা সহ ভরাভরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষের সূচনা। রাজ্যের পুঁ বড়া সংক্রমণ গত 24 ঘন্টা মধ্যে রাজ্যের 3456 জন করোনা সংক্রমিত চিহ্নট হয়েথা বেড়ে সে মধ্যে 1973 জন সংগরোধ কেন্দ্র ও 1483 জন স্থানীয় সংক্রমিত বলে সূচনা। নূতন সংক্রমিত মিশাই রাজ্যের মোট করোনা সংক্রমিত সংখ্যা 886,946 কু বৃদ্ধি এনে রাজ্য সূচনা ও লোক সম্পর্ক বিভাগ পক্ষর সূচনা জারি। রাজ্যের চিন্তা বড়াচ্ছে করোনা মৃত্যু সংখ্যা। গত 24 ঘন্টায় 3456 জন করোনা সংক্রমিত চিহ্নট হওয়ার ফলে 46 জন করোনার মৃত্যু। এখন মিশাই করোনা জনিত মৃত্যু সংখ্যা 3717 কু বৃদ্ধি এনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পক্ষর সূচনা জারি। নদীরে গাধোইবা বেড়ে অঘটন। বৈতরণী নদী রাজঘাট নিকটে গাধোইবা সময় ভাসিগলে 4 জন নাবালক। সুরক্ষিত অবস্থায় সমস্ত উদ্ধার কলে আনন্দপুর অগ্নিশম বিভাগ। গুহাল ভুষুড়ি গাই মৃত্যু। বালেশ্বর জেলা নীলগিরি ব্লক অধীন গরডি পঞ্চায়েত চান্দিনীপুর গ্রামের লগাণ বর্ষা যোগ মাটি কান্থ ভুষুড়ি 2 গরু মৃত্যু হয়েথা বেড়ে 4 গুরুতর, ফলে প্রশাসন তরফর সহায়তা পাই গ্রামবাসী দাবি। ভালু আক্রমণের 2 গুরুতর। ঢেঙ্কানাল জেলা কামাখ্য নগর থানা ব্রাহ্মণিয়া গাঁর ধর্ম নায়ক ও পবিত্র নায়ক গাঁ পাখ জঙ্গলক যাইথিবা বেলে উভয়ঙ্কু ভালু আক্রমণ করেছিলা, ফলে উভয়ঙ্কু স্বাস্থ্যাবস্থা সংকটাপন্ন হেবারু তাঙ্কু তুরন্ত ঢেঙ্কানাল জেলা মুখ্য চিকিৎসালয়কু স্থানান্তর। পুরীতে স্নান পূর্ণিমা অবসরে শহরের বিভিন্ন স্থানে প্রশাসন পক্ষর 144 ধারা জারি। করোনা মহামারীকে দৃষ্টি রাখি জনসমাগমকে বারণ করিবা উদ্দেশ্যে প্রশাসন পক্ষর এই কটকণা জারি করা যাইতিবা সূচনা। বালেশ্বর জেলা সবজেলে জন কয়েদী সন্দেহজনক মৃত্যু। মৃত্যু কয়েদী জনক কমলাকান্ত বারিক বলে সূচনা। তাঙ্ক বেক ও আখিপতার ক্ষতচিহ্ন রয়েথা বেড়ে মৃত্যুকে নিয়ে সন্দেহ প্রকাশ পাইছে। চলিত বর্ষ 30% হ্রাস হব নবম ও দশম শ্রেণীর সিলাবস, এনে নিষ্পত্তি হয়েছে বলে কইছন্তি বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস। হেলে স্কুল খোলিবা নেই এ যাই কোণসি নিষ্পত্তি হয়েনথিবা সূচনা। এবং পাকিস্তানের জোরদার ভূকম্পর ঝটকা। পাকিস্তান রাজধানী ইসলামাবাদে ভূকম্প ঝটকা অনুভূত হয়েথা বেড়ে রিক্টর স্কেলে ভূকম্পর তীব্রতা 4.5 বলে সূচনা।